এই করুণ কণ্ঠস্বর আগেও শুনতে হয়েছে কাতর কান্না 2019 সালের রিক্রুটমেন্টে, আর 2020 সালের রিক্রুটমেন্টেও তার কোনো ছাড় পাওয়া গেল না। এবারেও কিন্তু কান্দতে হচ্ছে আমাদের প্রার্থীদের, সত্যি এটা লজ্জাজনক। একদমই, যারা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেবো। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সকাল থেকে তারা বিভিন্নভাবে এক জায়গা থেকে জড়ো হয়ে করুণাময়ী থেকে তারা পিএসবি যাওয়ার জন্য উদ্যত হচ্ছেন, তবে অনেকেই যেতে পারছেন না। তাদের কি বক্তব্য জেনে নেবো, আপনারা কি জন্য বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বিক্ষোভ করছি, আসলে ব্যাপারটা হচ্ছে 2020 সালের আমাদের রিক্রুটমেন্ট, সেখানে ওয়্যারলেস অপারেটর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত কিছু রিক্রুটমেন্ট বেরিয়েছিল। সেই রিক্রুটমেন্ট বেরোনোর পরে আমরা প্রিলিমস পাস করি, আমরা মাঠ কমপ্লিট করি, আমরা মেন্স দিই, আমরা ইন্টারভিউ দিই, তারপরে এখন ইন্টারভিউ শেষ হওয়া 7 মাস হয়ে গেছে, তারপরে এখন যখন আমরা রেজাল্টের জন্য আবেদন করছি তখন রেজাল্ট আমাদের বলছে যে এখন রেজাল্ট পাবলিশ করা যাবে না, রিজার্ভেশন পলিসির ক্লিয়ার ভিজন নেই। কিন্তু আমার কথা হচ্ছে, যদি রিজার্ভেশন পলিসির ক্লিয়ার ভিজন না থাকে তাহলে আমাদের মাঠ, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ কী করে করানো হলো? তার সাথে সাথে সুপ্রিম কোর্ট আজকে আপনারা কেন জড়ো হয়েছেন? আজকে আমরা জড়ো হয়েছি, আমাদের যত পেন্ডিং রেজাল্ট আছে সব পাবলিশ করতে হবে ইমিডিয়েটলি। কোথায় যাবেন বলে? আমরা পিআরবির উদ্দেশ্যে যাব। তো আমরা দেখতে পাচ্ছি তারা জড়ো হয়েছেন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দিকে তারা যাচ্ছেন, যে পায়ে পায়ে যাচ্ছেন, এবং সকালে অনেকেই আরও একত্রিত হয়েছিল। তখন কি হয়েছিল জেনে নেব। সকালবেলা আপনারা একত্রিত হয়েছিলেন, ঠিক কি হয়েছিল তখন? সকালবেলা আমরা এখানে করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে একসাথে পিআরবির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হই। সেই সময় ওই দিক থেকে সমস্ত গাড়ি নিয়ে এসে ওরা আমাদের অভিযান ভঙ্গ করে দেয় এবং আমাদের সহপাঠীদের সবাইকে তুলে নিয়ে চলে যায়। আপনারা কি পিআরবি যাচ্ছেন এখনো? হ্যাঁ, আমরা পিআরবি অবধি যাব। আমরা এখানে সবাই একত্রিত হই, আমরা শান্তিপূর্ণভাবে সেখানে যাব এবং আমাদের যে যা দাবি আছে সেটা আমরা পিআরবির সামনে তুলে ধরবো। তারা এখনো ঐক্যবদ্ধ আছেন এবং তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট মিছিল হলেও সেই পায়ে পায়ে তারা